দাউদাউ করে জ্বলছে সেতুর টোল প্লাজা, ভাঙচুর চালানো হচ্ছে অন্যান্য অবকাঠামোতে। এদৃশ্য চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর। বুধবার দুপুরে সেতু পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয় টোল আদায়কারী কর্তৃপক্ষের। অভিযোগ উঠেছে মারধরের শিকার হয়েছেন ওই দুই শিক্ষার্থী। এর জেরে বিকেলে পলিটেকনিকের কয়েকশো শিক্ষার্থী টোল প্লাজায় ভাঙচুর ও আগুন দেয়। ভয়ে পালিয়ে যায় টোল কর্তৃপক্ষ। আমাকে বলা হয় যে কি টোল দেন, আমি বলি আমি স্টুডেন্ট, আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, গালি দিয়েছে আমাকে। তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে। আমাকে দুই তিন জন আসছিল, মারি পালাই চলে গেছে। এর আগেও অনেকবার এরকম অন্যায় ভাবে মারধর গালিগালাজ করে থাকে, এর দ্রুত একটা বিচার চাই। ঘটনার সময় সেতুর দুই পাশেই তৈরি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, পরে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। তারা দাবি দেওয়া যে পেশ করলে আমরা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1993 সালে 43 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।